শেখ, আমার একটা প্রশ্ন, জুমার নামাজের সময় ইমামকে অনুসরণ করে বাড়ি থেকে মেয়েরা কি নামাজ পড়তে পারবে? জুমার নামাজের সময় ইমামকে অনুসরণ করবে বাড়িরা, বাড়িতে মহিলারা আছে ও সেখান থেকে অনুকরণ করবে? দেখেন, ইমামকে অনুকরণ করার জন্য কাতারে কাতার মিলে থাকতে হবে। যদি বেশি গ্যাপ থাকে, এক তো দেখতে পাচ্ছেন না, শুধু আওয়াজ শুনছেন, হ্যাঁ, আর মসজিদের সাথেও না, মসজিদের ভিতর আছেন দেখতে পাচ্ছেন না, সেটা আলাদা কথা, আওয়াজ শুনছেন আপনি, মসজিদের সাথে লেগে আছেন, মসজিদের বাইরে আছেন, আওয়াজ শুনছেন দেখতে পাচ্ছেন না, সেটা আলাদা কথা, কিন্তু মসজিদ থেকে বিচ্ছিন্ন কাতার আর শুধু আওয়াজ শুনছেন আর ইক্তেদা করবেন, এটা জায়েজ নয়, ইক্তেদা করবেন আর এটা জায়েজ নয়। কেউ কেউ একজন তাবেঈর উক্তি থেকে ভুল বুঝেছেন, সেটা সেটা উদ্দেশ্য সেটা নয়। সেই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে কাতার যেখানে লাগাবার সুযোগ সুবিধা আছে তাহলে কাতার কাতার লাগিয়ে আপনি নামাজ পড়বেন, এমনি নয় যে আপনি দূরে লাগিয়ে, যেমন মক্কাতে মিসফালাতে দাঁড়িয়ে যাচ্ছে অথচ আপনার হিলটন আর আপনার যে ক্লক টাওয়ারের কাছে সব জায়গায় খালি, ওই দিকে লেগে গেল, যেখান থেকে যেতে সুবিধা, বেরিয়ে যেতে সুবিধা হবে, আর এদিকে গ্যাপ, না না এরকম যাইজ না। হোটেল থেকে বাইরে পুরো খালি, চত্বর হারামের চারিদিকে চত্বর খালি, আর হোটেল থেকে ইক্তেদা করছেন, না না এরকম যাইজ নাই। তবে নিচে একবার ফুল হয়েছে রমজান মাসে হজের মৌসুমে আর তারপরে হোটেলে আছে, না হোটেল লেগে আছে, অসুবিধা নেই। তাহলে তো আপনার বাড়ির সাথে যদি মসজিদ লেগে থাকে কাছাকাছি আর কোনো ব্যবধান ওই রকম না থাকে, তাহলে ইক্তেদা করতে পারবেন না। তো শুধু শুধু আওয়াজ শুনে আপনি ইক্তেদা করতে পারবেন না, জায়েজ নয়। আপনার কাছে বিকল্প ব্যবস্থা আছে, সেটা হচ্ছে জোহর। মহিলাদের জন্য জুমাই নেই, কেন জুমা পড়বেন? জোহরের সালাত পড়েন, বাড়িতে পড়বেন, আর যদি জুমা পড়তে হয়, জায়েজ আছে মহিলাদের জন্য, তাহলে মসজিদে এসে পড়বেন, যদি ব্যবস্থা থাকে।